হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি ইউরোপ বাংলা এজুকেশন অন কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কাউন্সিলর লিনা বলছি আজকের ভিডিওতে কথা বলবো সম্পূর্ণ নতুন একটা কান্ট্রি সম্পর্কে নতুন কান্ট্রি বলার এই কারণ যে এই কান্ট্রিটা সম্পর্কে আগে কখনো আমরা আসলে ভিডিও বানানো হয়নি আমাদের আর এই কান্ট্রি সম্পর্কে ইনফরমেশন কোনো স্টুডেন্টকে দেওয়া হয়নি সো বেসিক্যালি এই কান্ট্রিটাতে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা চাইলে অ্যাপ্লাই করতে পারছে দ্যসোয়া এই কান্ট্রি নিয়ে আজকে কথা বলা কান্ট্রিটা হচ্ছে গ্রিনাডা এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ব্যাচেলার মাস্টার্স অ্যান্ড পিএচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে বাট মূলত কান্ট্রিটার সম্পর্কে কিছু বলি লাইক গ্রেনাডা ইজ আ সোভারিং কান্ট্রি ইন দ্য ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড এটার ক্যাপিটাল লার্জেস্ট সিটি সেন্ট জর্জ অ্যান্ড কারেন্সি ইস্টার্ন ক্যারিবান ডলার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে গ্রেনাডিয়ান ক্রোল ইংলিশ এটা ওদের নেটিভ ইংলিশ অ্যান্ড গ্রেনাডিয়ান গ্রেনাডা হচ্ছে কান্ট্রিটা মিডল মিডেল ইনকাম কান্ট্রি এখানে স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করে স্টাডি করার পাশাপাশি সে পার্ট টাইম জব করতে পারছে প্লাস হচ্ছে জব পার্ট টাইম জব করে অথবা একটা স্টুডেন্ট কিন্তু স্টাডির পাশাপাশি সে ইন্টার্নশিপও করতে পারবে ব্যাচেলার মাস্টার্স পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারছে এখন কথায় আসে যে ডিউরেশনটা কত হতে পারে অন্যান্য কান্ট্রিতে যে কোনো সাবজেক্ট ওয়াইজ ডিউরেশন এস্টিমেটটা ভ্যারি করছে তেমনি এখানেও এই কান্ট্রিতেও আপনার থ্রি থেকে ফোর ইয়ার্স ব্যাচেলার জন্য বাট আপনার সাবজেক্ট ওয়াইজ অবশ্যই ব্যারি করছে টাইমটা অ্যান্ড যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে ওয়ান টু টু ইয়ার্স বাট এটাও কিন্তু আপনার সাবজেক্ট ওয়াইজ ব্যারি করছে যেমন ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের সাবজেক্টগুলোতে মেডিকেল সাবজেক্টগুলোতে দেখা যাচ্ছে আপনার টাইম ডিউরেশনটা বেড়ে যাচ্ছে আর পিএইচডির ক্ষেত্রে থ্রি টু ফোর ইয়ার্স এখানেও কিন্তু সেম যেহেতু রিসার্চ বেইস সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আপনার টাইম ডিউরেশনটা কিন্তু ইউনিভার্সিটি ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করছে কিছু ইউনিভার্সিটিস রয়েছে যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে সেগুলো হচ্ছে সেন্ট জর্জ ইউনিভার্সিটি অ্যান্ড টি এ ম্যারিশো কমিটি কলেজ এটার চারটা ক্যাম্পাস রয়েছে আর সেন্ট জর্জ ইউনিভার্সিটি দুইটা ক্যাম্পাস রয়েছে কান্ট্রিতে অ্যান্ড ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট ইন্ডিজ এই তিনটা ইউনিভার্সিটির নাম নিয়েছি বাট আরও কিছু ইউনিভার্সিটির আছে যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবেন মানে স্টাডির পাশাপাশি তো জব করতে পারবে এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বেসিক্যালি অলমোস্ট সব কান্ট্রিতেই কিন্তু উইকলি টোয়েন্টি আওয়ার্স বা ফিফটিন আওয়ার্স জব করতে পারে একটা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি সো সে কিন্তু স্টাডি কমপ্লিট করে যখন মাস্টার্স কমপ্লিট হয়ে যায় সে ফুল টাইম জবের জন্য অ্যাপ্লাই করতে পারে স্টে ব্যাক পাচ্ছে সো বেসিক্যালি একটা স্টুডেন্টের জন্য ফার্স্ট টাইমে যদি টাফও হয় সেক্ষেত্রে কিন্তু সে টিউশন ফিসটা বেয়ার করতে পারছে তার স্টাডির পাশাপাশি জব করে অ্যাকমোডেশন ফুড কস্ট লিভিং কস্ট এগুলো বেয়ার করতে পারবে খুব ইজিলি এখন আসি যে এই কান্টিউটাতে টিউশন ফিস কেমন হতে পারে হ্যাঁ টিউশন ফিস তুলনামূলকভাবে অত বেশি হাই না লাইক আপনার নাইন থাউজেন্ড ইউএসডি ডলার হচ্ছে পার টার্ম মানে পার সেমিস্টার তো সেক্ষেত্রে এখানে একটু হাই হলো আপনার একটা স্টুডেন্টের জন্য কিন্তু এখানে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে স্টুডেন্টের যদি রেজাল্ট ভালো থাকে সেটার উপর ভিত্তি করে কিন্তু একটা স্টুডেন্ট থার্টি থেকে সেভেন্টি পারসেন্ট পর্যন্ত স্কলারশিপ পেতে পারে তো এখন আসতে পারে যে রিকোয়ারমেন্টস মানে লাইক এলিজিবিলিটি কী কী আসে রিকোয়ারমেন্ট ম্যাচ করার জন্য কি কি ডকুমেন্টসের দরকার হয় বা কি রেজাল্ট থাকতে হচ্ছে সো সেই অনুযায়ী হচ্ছে বলা যায় আপনার যদি ব্যাচেলারে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এসএসসি এইচএসসির ক্ষেত্রে অবশ্যই থ্রি থাকতে হবে মিনিমাম জিপিএ থ্রি থাকতে হচ্ছে বাট থ্রির উপরে থাকলে থ্রি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন বাট থ্রির উপরে থাকলে রেজাল্ট ভালো থাকলে ডেফিনেটলি আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছে সেক্ষেত্রে আপনার ব্যাচেলার্সি জিপেটা আপনার টু পয়েন্ট ফাইভের উপরে থাকতে হচ্ছে আর হচ্ছে নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট স্কোর যেটা স্কোর যে অন্যান্য কান্ট্রিতে যেরকম আইএস আইসের স্কোরটা লাগে বা কিছু কিছু কান্ট্রিতে ফাউন্ডেশন কোর্স দিয়ে যাওয়া দেয় বাট এখানে কিন্তু সেক্ষেত্রে একটু ভিন্ন যে আপনার এখানে আয়ের স্কোরটা লাগছে মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেনের মধ্যে রেজাল্ট সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেনের রেজাল্টটা থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন তবে এখানে যাদের তোফেল দেওয়া আছে বাট আইএলস নেই সেক্ষেত্রে কিন্তু তোফেলের মার্কস দিয়েও সে অ্যাপ্লাই করতে পারবে আর অ্যাপ্লিকেশনের জন্য আপনার ব্যাচেলারের ক্ষেত্রে বা মাস্টার্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের জন্য যে ডকুমেন্টসগুলো দরকার হয় লাইক এস এস সি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টস অ্যান্ড বার্থ সার্টিফিকেট আইএসের স্কোর সার্টিফিকেট অ্যান্ড হচ্ছে স্টুডেন্টের পার্সোনাল সার্টিফিকেটস লাইক পাসপোর্ট সিভি ফটো দ্যাটস অল অ্যান্ড যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে কিন্তু ব্যাচেলার রেজাল্টটা রেজাল্টস অ্যান্ড সার্টিফিকেটস অ্যান্ড ট্রান্সক্রিপ্টা লাগছে অ্যান্ড দুইটা রিকমেন্ডেশন লেটার লাগছে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাই সো সো বুঝতেই পারছেন যে একটি স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে বেশ কিছু ইনফরমেশনের দরকার হয় বেশ কিছু ডকুমেন্টস লাগে যেগুলোর জন্য যেগুলো দিয়ে স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারছে সো আই হোপ যে নিউ কান্ট্রি যেহেতু আমি চেষ্টা করেছি প্রপারলি ইনফরমেশন দেওয়ার তারপর যদি আরও কোনো ইনফরমেশন আপনাদের জানার থাকে আপনি সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে লিঙ্কে গিয়ে আপনি আমাদের মেসেজ বক্সে মেসেজ করতে পারেন অথবা ইউটিউব ইউটিউব চ্যানেলে আপনি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করতে পারেন অ্যান্ড ওয়ান থিং লাইক আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না অ্যান্ড আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই খুদা হাফেজ